देवी सर्वतेषु मातृरूपेण समस्थिता नमस्तस्यै 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 नमो नमः काले करलवदनं मुक्तकेशि चतुर्भुजा आगामी 24 अक्टूबर रविवार श्यामा बा काली पूजा और दीपान्विता आमी सकल हिंदू भाई बोन मायेर प्रति आंतरिक भालोबासा जानाई दीपावली शुभेच्छा प्रीति भालोबासा दिए आमी शुरू करछी स्वामी निर्मलानंद जी महाराज भारत सर्वसंगीत शिलचर शाखार अध्यक्ष आमरा जुगे जुगे ए भारतवर्षे देखेछी सब महापुरुषेर आगमन घटेछे এবং তারা আমাদেরকে সত্য যে জিনিসটা সত্য সনাতন ভগবান তাকে উপলব্ধি করার জন্য কতকগুলি উপায় অবলম্বন করিয়ে দিয়ে গেছেন। তো আমরা যারা সাধারণ মানুষ ধর্মপ্রাণ মানুষ আমরা সেই তাদের সেই সত্যগুলিকেই তার বাণীগুলিকেই অবলম্বন করে আমরা চলি এবং আমরা এই ভবসংসার সাগর থেকে পার হয়ে যাই। আমরা দেখেছি পৃথিবীর একটি জাতি হিন্দু জাতি, যে জাতি বা যে ধর্ম তার নারীদের প্রতি মাতৃভাবনা মানে মা মাতৃবৎ আমরা তাদের সবসময় শ্রদ্ধা করি। সেই আমরা দেখেছি সেই দুর্গা পূজা থেকে সেই দেবী পক্ষ থেকে শুরু হয়ে গেল মাতৃ আরাধনা, মাঝে মহালক্ষ্মীর পূজা হলো, এরপর আমরা এসে গেছি কালী পূজা বা শ্যামা পূজা। তো কালী তিনি তার রূপ আমরা দেখি কালীবর্ণ, কালো বর্ণ, কালো গভীর সমুদ্রের দিকে আমরা তাকায় তাহলে সেখানে দেখবো কি সে জলটাও তার নীল বা কালো বর্ণ, কিন্তু আকাশের দিকে তাকিয়ে দেখি কালো, কিন্তু তাই কি আকাশ তো কালো না, ধীরে ধীরে আমরা যখন এগিয়ে যাই আকাশের দিকে তখন দেখি মহাশূন্য, সেখানে যেখানে মহাশূন্য যেখানে মহা জিনিস মানে মহৎ মহতের আবির্ভাব সেখানেই দেখা যায় একটা একটা কোন রং থাকে না, কালো কোন রং নেই, কিন্তু সেই মা কালী তিনি হচ্ছেন তার গভীরতা, তিনি সাধককে বুঝাতে চাচ্ছেন যে আমার যে গভীরতা সেই গভীরতা তুমি উপলব্ধি করতে পারো তাহলেই তুমি আমাকে পেয়ে যাবে। এখন আমরা সেই বলছি যুগে যুগে মহাপুরুষ এসেছেন, মাতৃ সাধক এসেছেন, মাতৃ সাধনা করেছেন, রামপ্রসাদ এসেছেন, আমরা তৈলক্য স্বামীজিকে এই বামা খেবাকে দেখেছি তারাপীঠে, তারপর রামকৃষ্ণদেবকে আমরা দেখেছি, তারা মাতৃ সাধক, তারা মায়ের সাধনা করেছেন, তারা জগজ্জননী মা ওই ওই মূর্তির মধ্যেই জগজ্জনীকে তারা দেখেছেন এবং তারা তাদের সেই উপলব্ধ সত্যকে তারা আমাদের মধ্যে দিয়ে যাচ্ছেন যে তোমরাও সাধারণ জীব, তোমরা ভক্তপ্রাণ হিন্দু প্রাণ মানুষ, তোমরা ওইভাবে গ্রহণ করলে মাকে এইভাবে গ্রহণ করলেই তাহলে তোমরাও মাকে লাভ করবে, আর মাকে লাভ করলে তো আর কোনো মানে আর কোনো কিছুর প্রয়োজন হয় না, ওই তখন সমগ্র বাসনার নাশ হয়ে যায়। তো আমরা প্রত্যেকেই চাই যে ঈশ্বর উপলব্ধি করতে, আমাদের জন্ম জন্মগ্রহণ করেছি আমরা, আমাদের লক্ষ্যই হচ্ছে ঈশ্বর লাভ, ঈশ্বর লাভে বিভিন্ন দেবদেবী আমরা পেয়েছি, আমাদের মহান যারা যারা মহাপুরুষ তারা দিয়ে গেছেন আমাদের এক একটি এক একটি দেবদেবী, হয়তো অনেকের মাকারি ভয়ঙ্কর রূপ, তার এই যে ভয়ঙ্কর রূপ সে ভয়ঙ্কর রূপ হয়তো অনেকে আমরা নাও ভালোবাসতে পারি, হয়তো আমাদের ভয় লাগে, আবার দেখো সেখানে শিব শান্ত সৌম্য মূর্তিতে তিনি আছেন তাকে আমরা হয়তো গ্রহণ করলাম, যে যে যাকেই পারে। এটি হচ্ছে কি আমাদের হিন্দু ধর্মের একটা শ্রেষ্ঠ বৈশিষ্ট্য জিনিস যে তুমি যাকেই ভালোবাসতে পারো তার মাধ্যমে ভগবান শিব সে কথা বলছেন তুমি যে কোনো দেবদেবী পূজা করো না কেন তুমি সে আমার কাছে আসবে, সেই পরব্রহ্ম সেই ভগবান তার কাছেই তুমি পৌঁছে যাবে,
বিভিন্ন রাস্তা দিয়ে, হ্যাঁ বিভিন্ন রাস্তা, রামকৃষ্ণ বলছেন এটি পুকুরের জল, পুকুরের ঘাটে যাচ্ছে, সেখানে কেউ বলছে পানি, কেউ বলছে জল, কেউ বলছে ওয়াটার, কিন্তু একই জিনিস নিচ্ছে তারা, একই সেই বিভিন্ন ঘাট, বিভিন্ন রাস্তা আছে। তো আমাদেরও এই মহাপুরুষরা বিভিন্ন রাস্তা আমাদের দিয়েছেন, কিন্তু এক জায়গায় এসে আমরা পৌঁছে যাবো। হ্যাঁ আমরা শিবের উপাসনা করলেও সেই পরব্রহ্মের উপাসনা হচ্ছে, আমরা কালীর উপাসনা করলেও সেই পরব্রহ্মের উপাসনা হচ্ছে। এইভাবে আমরা দেখেছি যুগে যুগে আমাদের মহাপুরুষরা আমাদের কাছে যেসব সত্যগুলো উদ্ঘাটন করে দিয়ে গেছেন, সেগুলি আমরা গ্রহণ করেছি এবং সেইভাবেই আমরা সেই পথে আমরা চলেছি। কিন্তু বর্তমান যুগে আমরা যদি যুগ পরিবর্তনের দিকে তাকিয়ে থাকি, তাহলে দেখব কি যে সত্যি আমরা তো একটু একটু কিছু কিছু ক্ষেত্রে মাতৃ আরাধনা করি, কিন্তু সম্পূর্ণরূপে আমরা হয়তো পাচ্ছি না। কারণ মা কালী হচ্ছেন অশুভকে নাশ করছেন, তিনি অসুরকে নাশ করছেন। তিনি অসুর কারা? যারা সমাজের ক্ষতিকারক, যারা দেশ জাতির ক্ষতিকারক, যারা নারী জাতিকে অবমাননা করে তাদেরকে বলা হচ্ছে অসুর। সেই অসুরের দৈবাসুরের যুদ্ধ যুগ যুগ ধরে চলেছে, দেবতারাই জয়ী হয়েছেন, অসুর পরাজিত হয়েছেন। কারণ অসুর হচ্ছে ভোগবাদী, তাদের ভোগই হচ্ছে সর্বস্ব, তারা সবকিছু ভোগ করতে চায়। কিন্তু দৈবভাবাপন্ন যারা আমাদের মানুষের মধ্যেও যে দুটি সত্তা আছে, এটি দৈব সত্তা, এটি আসুরিক সত্তা। হ্যাঁ সে আসুরিক সত্তাকে দমিত করে, দলিত করে, হ্যাঁ আমরা সেই দৈব সত্তার দিকে এগিয়ে যাব। দৈব সত্তাকে আমার জীবনে প্রস্ফুটিত করব, তবেই তো আমার জীবনটি ধন্য হবে, তবেই তো আমার মা কালীকে লাভ করতে পারবো, আমার যে কোনো দেব দেবীকে আমরা লাভ করতে পারবো। সেদিন আমরা যে মা কালীর পূজা করছি, মা কালীর সাথে দীপাবলি, দীপান্বিতা হচ্ছে ভগবান শ্রীরামচন্দ্র এক অশুভ শক্তিকে ধ্বংস করে, বিনাশ করে, রাবণ রূপী সেই অসুর তাকে বিনাশ করে শ্রীরামচন্দ্র এই 21 দিন লেগেছিল অযোধ্যাতে পৌঁছতে। এবং তিনি যেদিন অযোধ্যাতে পৌঁছেন তার আগেই সমস্ত সেই অযোধ্যাবাসীরা আনন্দে প্রতিটি বাড়িতে বাড়িতে দীপ প্রজ্বলন করেছিলেন যে অন্ধকার থাকবে না, হ্যাঁ অশুভ জিনিস থাকবে না, আমরা সকল শুভ শুভকে আমরা ভগবানকে, হ্যাঁ শ্রীরামচন্দ্রকে গ্রহণ করেছিলেন তারা অযোধ্যাবাসী আনন্দ করে, আনন্দ শুভে। সেটি হচ্ছে আমাদের এতে দীপান্বিতা রূপে পরিগণিত হচ্ছে। তো সেই দীপান্বিতাতে আমরা এখন কি দেখছি, বাজির শব্দ, হ্যাঁ শব্দ দূষণ হচ্ছে, সেগুলি আমাদের খুব পরিবর্তনের প্রয়োজন আছে। হ্যাঁ যে বলছেন এক এক যুগে একজন মহাপুরুষ আসেন, তারা একটি সত্যকে অবলম্বন করে সত্য সর্বসনাতন পুরুষকে লাভ করার জন্য বাণী দিয়ে যান। তা আমরা কি কি পালন করছি? ভগবান রামকৃষ্ণদেব কি বলছেন, ওই সবার মধ্যে তুমি এ করো, সবাইকে তুমি ঈশ্বর জ্ঞানে হ্যাঁ সেবা করো, জীব সেবা করো। হ্যাঁ যেমন নরেন বলছিলেন যে আমি ইয়ে করবো, আমি দয়া করবো, বলে তুই দয়া করবি কি, তুই তো ক্ষুদ্র জীব, তুই কি করে দয়া করবি, সেবা করবি তুই। সেদিন এই যুগের আচার্য স্বামী প্রমানন্দ বললেন সেবাই সঙ্গে ধর্ম, সেবাই সকল প্রকার নিপুণ হইতে হইবে, সেবাটি পরম ধর্ম বললেন। সেদিন আমাদের আমরা যুগে যুগে দেখেছি আমাদের মহামনেরাও সেইটাই শিখাচ্ছেন আমাদেরকে যে তুমি ঈশ্বরকে উপলব্ধি করবে তখনই, ঈশ্বরকে লাভ করতে হবে তখনই যখন তুমি সবার মধ্যে তাকে দেখবে। হ্যাঁ আমাদের সেই ঋষিরা বলছেন সর্বং হলিদং ব্রহ্ম, সবার মধ্যে সেই ব্রহ্ম বিরাজমান, সবার মধ্যে সেই ভগবান আছেন, তুমি কাকে দুঃখ দিয়ে, এক ভগবানকে দুঃখ দিয়ে কি আরো ভগবানকে লাভ করতে পারবে, তুমি এক মাকে দুঃখ দিয়ে কি মা কালীকে লাভ করতে পারবে, তুমি তোমার ঘরের মাকে দুঃখ দিচ্ছ, তোমার বউ তোমার স্ত্রীকে তুমি দুঃখ দিচ্ছ, এইসব দুঃখ যাতনা লাঞ্ছনা করে কি তুমি মা কালীর আরাধনা করতে পারবে, মা কালীকে লাভ করতে পারবে, সেটা কখনোই সম্ভব হবে না। সেদিন ঘরের যে মা আছেন, আমরা যে মাতৃ আরাধনা করি, সেই ঘরের মাকে আগে আমার মায়ের মতো শ্রদ্ধা করতে হবে, ভক্তি করতে হবে, তবেই তো আমরা সেই মাতৃ আরাধনা করতে পারবো। মাতৃ আরাধনা আমাদের তখনই শ্রেষ্ঠত্বে পৌঁছে যাবে যখন আমরা আমাদের ঘরের মা বাপ মাকে শ্রদ্ধা করতে জানবো, মাকে সম্মান দিতে জানবো, আমার স্ত্রীকে সম্মান দিতে জানবো, আর সমস্ত সমাজের যত নারী আছে সকলকে আমরা গৌরী মনে করব, সকলকে আমরা কালীর স্বরূপ মনে করব। সেই দিনই আমাদের জীবনে আসবে মা কালীর দর্শন, সেদিনই আমরা মা কালীকে লাভ করতে পারবো, সেদিনই আমাদের মোক্ষ বলো, মুক্তি বলো, যা কিছু বলো সেদিনই তুমি সবকিছু পাবে। সেদিনই আগে আমাকে চিন্তা করতে হবে, আগে দেখতে হবে যে মহাপুরুষ কি বলছেন, মহাপুরুষে বলছেন ঋষিরা বলছেন সবার মধ্যে সে ভগবান আছেন, সবার মধ্যে সে গৌরী, নারীর মধ্যে প্রতি নারীর মধ্যে সে গৌরী আছেন, হ্যাঁ কালী আছেন, কালীরূপী সমস্ত আমার নারী সমাজ,
তাকে শ্রদ্ধা করতে হবে, তাদের ভক্তি করতে হবে, তাদের তাদের দুঃখ দুর্দশা মোচন করতে হবে। সেটাই তো আমাদের জীবনের সাধনা। এই সাধনা যদি আমরা গ্রহণ করতে পারি, তাহলে বলছি যেদিন তুমি তোমার তোমার পাড়া প্রতিবেশী থেকে শুরু করে প্রত্যেকের মুখে হাসি ফোটাতে পারবে, দুঃখ মোচন করতে পারবে, তো সেদিনই সেদিনই তোমার তোমার জীবনের শ্রেষ্ঠ দিন আসবে, মা তখন তোমাকে দর্শন দেবে। আর তুমি যদি শুধু মায়ের আরাধনা করো, হ্যাঁ মাতৃ আরাধনা করছো, কিন্তু অথচ তোমার স্ত্রীকে তুমি তার দুঃখ মোচন করছো না, তোমার মায়ের দুঃখ তুমি মোচন করছো না, তুমি পাড়া প্রতিবেশী নারী সমাজকে তুমি অবহেলা করছো, তাহলে তো ভাই হবে না, তো তাহলে মাতৃদর্শন হবে না, মা তোমাকে কৃপা করবেন না। সেটা মায়ের কৃপা লাভ করতে হলে তাহলে জীবন্ত যে মা আছেন, হ্যাঁ তোমার আশেপাশে যারা ঘুরে বেড়াচ্ছেন গৌরীরূপী কালীরূপী যে মা, তাদেরকে আগে শ্রদ্ধা করতে হবে, তাদেরকে ভক্তি করতে হবে, তাদের দুঃখ মোচন করতে হবে, তাদের মনের ব্যথাটা মোলায়েম করে তাদের ব্যথাটি দূর করে দিতে হবে, তবে তুমি সে মাকে পাবে। দেখো আমরা বাঙালি, আমাদের মা কালী, ওই যেখানেই বাঙালি সেখানে নাকি মা কালী, হ্যাঁ তো এই যে বাঙালির সাথে মায়ের যে যোগ, যে মা ভক্তি সাধক আমরা, এবং আমাদের ভারতবর্ষের বাঙালি সমাজের মধ্যেই বেশি মাতৃ সাধক এসেছেন। আমরা পেয়েছি বেশ কয়েকজন মাতৃ সাধককে যারা মাকে দর্শন করেছেন এবং আমাদেরকে সেই উপলব্ধ সত্যটাকে দিয়ে গেছেন যে তোমরাও মাকে দর্শন করতে পারবে যখন তোমার সকলের মধ্যে সেই মাতৃরূপটা দেখতে পারবে, সকলের উপরে সকলের নারী জাতির উপরে ভক্তি শ্রদ্ধা করবে, সেদিন তুমি লাভ করবে। এই যেমন আমরা আনন্দ মঠে দেখেছি সে মায়ের কি দুর্দশা দেখাচ্ছেন, সেই স্বামী স্বামীজি স্বামী বিজ্ঞানন্দজি নাকি কোন স্বামীজি নিয়ে গিয়ে মহেন্দ্রকে দেখাচ্ছে, এই দেখো মায়ের এরকম রূপ, শৃঙ্খলাবদ্ধ মা, হ্যাঁ হাড় কঙ্কাল শরীর তার, হ্যাঁ বলছে আর একবার তারপর নিয়ে গিয়ে ধ্যান, এই হচ্ছে মা, মা কালী, কালীরূপী মা। হ্যাঁ তো হচ্ছে মায়ের এই যে রূপ অসুরকে সাথে সাথে নিধন করছেন, ওই যে আসরিক ভাবপূর্ণ যে যে অশুভ শক্তি তাকে বিনাশ করে দিচ্ছেন সাথে সাথে, ওই তাকে তাকে সংরক্ষণ নয় তার, তাকে রক্ষা করা নয়, যেই সমাজের ক্ষতি করবে, জাতির ক্ষতি করবে, আমার ধর্মের ক্ষতি করবে, তাকে কখনো ক্ষমা নেই। তার যদি সে নারী হোক, সে পুরুষ হোক, সে ব্রাহ্মণ হোক, সে ক্ষত্রিয় হোক, বৈশ্য হোক, শূদ্র হোক, প্রত্যেক তাকে নিধন করছেন মা। সে নিজে মায়ের স্বরূপটি যদি আমরা বুঝতে পারি, উপলব্ধি করতে পারি, তাহলে দেখবে তোমার জীবনে সে মাতৃশক্তি তোমার আরাধনা শ্রেষ্ঠ আরাধনা হবে। মাতৃশক্তি দিয়ে তুমি সমগ্র অশুভ অশুভকে নাশ করতে পারবে তুমি। আর যদি তুমি মাতৃশক্তি সে উপলব্ধি করতে পারে না, এ দেখো আমরা দেখেছি পরাধীন ভারতবর্ষে সমস্ত যারা সশস্ত্র বাহিনী ছিল, যারা সশস্ত্র সংগ্রামী ছিল, স্বাধীনতা আন্দোলন যারা করেছেন, সমস্ত সশস্ত্র যারা, তারা কি হচ্ছেন মাতৃ আরাধনা করছেন। আমরা দেখেছি সেই নেতাজি সুভাষচন্দ্র বোস এলগিন রোড থেকে যখন অন্তর্ধান হয়ে চলে যাচ্ছেন, তার সাথে নাকি একটি জপের মালা ছিল, একটি গীতা ছিল, আর একটি মা কালীর ফটো ছিল, এই তিনটি সম্বল করে তিনি নিয়ে চলেছেন। আমরা দেখেছি স্বামী প্রণবানন্দজির কাছে অনেক বিপ্লবী আসতেন, সশস্ত্র বিপ্লবী আসতেন, রাত্রে রাত্রে আসতেন, তাদেরকে মাতৃসেনে খাওয়াতেন, তাদেরকে আদর করতেন এবং বলতেন অন্য স্বামীজি মহারাজদের বলতেন, বলছে এরাই দেশকে সমাজকে দেখ রক্ষা করছে, এরা দেখ এদের কি শক্তি, দেখ এদের সেই শক্তি দিয়ে হ্যাঁ পরাভূত করার চেষ্টা করছে ইংরেজকে, আজকে শুধু ইংরেজ নয় সমগ্র ভারতীয় শত্রুকে ধ্বংস করার চেষ্টা করছে, নিধন করার চেষ্টা করছে। সেই মাতৃরূপে ভগবান স্বামী প্রণবানন্দ মহারাজ সমস্ত ওই বিপ্লবীদের খাওয়াতেন, হ্যাঁ এবং তাদেরকে যথাযোগ্যভাবে সহযোগিতা সাহায্য করতেন, বলছেন এরাই সমাজকে রক্ষা করবে, দেশকে রক্ষা করবে, এদেরকে না রক্ষা করলে কি করে হবে। তো এই জন্য যত রাত্রি দুটো আড়াইটা যখনই গভীর রাত্রিতে আসলো, প্রণবানন্দের জন্য সে মাতৃরূপে তাদের আহার করাতেন, তাদেরকে ভালোবাসতেন, আবার পৌঁছে দিতেন নিরাপদ স্থানে পৌঁছে দিতেন প্রণবানন্দজি মহারাজ। সেদিন আমরা আমরা দেখি তার মধ্যে সে মাতৃ, সেদিন আমরা গুরুকে বলছি তমেব মাতা আছো পিতা তমেব, আগেই তমেব মাতা আছো তা পিতা তমেব বন্ধুষ্ঠ সখা তমেব বলছি, হ্যাঁ তিনি মাতা, তিনি পিতা, তিনি বন্ধু, তিনি ভ্রাতা, তিনি সব আমাদের, হ্যাঁ গুরুরূপী তিনি, হ্যাঁ আমরা মাকে দিয়ে গুরুরূপে গ্রহণ করি। এবং তখনকার পরাধীন ভারতবর্ষের যারা স্বাধীনতা আন্দোলন করেছেন, যারা সশস্ত্র বাহিনীতে ছিলেন, তারা প্রত্যেককে মা কালীকে গুরুরূপে গ্রহণ করেছিলেন, এবং তার এই যে স্বরূপ, এই রূপটি দেখে তাদের ভীষণ ভালো লেগেছিল। কেন ভালো লেগেছে, মা মা হচ্ছেন, মা হচ্ছে সত্যের সত্যের রক্ষক, আবার অসত্যের হচ্ছে ধ্বংস, অসত্যের তিনি ধ্বংস যাচ্ছেন, মা মা তার সন্তান রূপী সব অসুর সন্তান, আবার দেবতার দেবতার সন্তান, কিন্তু যে
যে সমাজের ক্ষতি করছে, যে শুধু নিজেই একা ভোগ করতে চাইছে, যে স্বার্থপর, সেই স্বার্থপর ব্যক্তিদেরকে, হ্যাঁ, সেই অসুর আসুরিক সম্পন্ন ভাব অপন্ন ব্যক্তিদেরকে তিনি নিজেই নিজেই অস্ত্র ধারণ করেছেন। অস্ত্র ধারণ করে মা, মা যেরূপ আমরা বলছি মাকে, সেটা বলছে মায়ের এক চোখে স্নেহ থাকবে, আরেক চোখে শাসন থাকবে, এক চোখে ভালোবাসা দেবে, আরেক চোখে কি দেবে, সেই বিয়েতে তোমার নিধন যে তুমি অন্যায় করলে তার শাসন থাকবে এক চোখে। এইটি তো মা, আমরা তো এই মাতৃরূপী দেখেছি যুগে যুগে, আমরা দেখেছি, আমরা পেয়েছি মাকে। মা কালীর দেখো না, চার হাতে চারটা আমরা যদি চিন্তা করি, এক হাতে বড়া হয় তিনি, বলছেন ওর অভয় অভয় যারা সত্যের পথে চলে, যারা আমাকে শ্রদ্ধা করে, যারা আমাকে ভক্তি করে, যারা সমাজের নারী জাতিকেই মাতৃরূপে পূজা করে, তাদের কোনো ভয় নেই, তারা অভয় আমার কাছে। হ্যাঁ, আর যারা মাতৃজাতিকে অবমাননা করে, যারা সমাজের ক্ষতি কারণ করার প্রয়াস নেয়, তারা যারা দেশ জাতি সমাজের ক্ষতি করছেন, সেই অশুভ শক্তিকে নিধন করার জন্য, অশুভ শক্তিকে বিনাশ করার জন্য মা সেই অস্ত্র ধারণ করেছেন। এক হাতে তার খড়গ, এক হাতে তার মুন্ডমালা, দেখাচ্ছেন দেখ এই যে রূপ। বিবেকানন্দ নিজে বলছেন যে এত দেবদেবী আছে ভারতবর্ষে, হ্যাঁ, এত এত ইয়ে আছে, কিন্তু এই মা কালীর মতো রূপ, এই মা কালীর মতন যে একদম দুটো জিনিস, এক হচ্ছে তার এক হাতে তার বরফ হয়, তিনি আশ্বাস দিচ্ছেন যারা সত্যের পথে আছো তাদের কোনো ভয় নেই, তারা নির্ভয়, তারা মা ভয় তাদের। আর এক হাতে তিনি অস্ত্র ধরেছেন যারা এই সমাজের ক্ষতি কারণ করছেন, যারা দেশের ক্ষতি কারক, যারা নারী জাতির অবমাননা করছেন, তাদের নিস্তার নেই। এই যে এসপার না হয় ওসপার, হ্যাঁ, হয় তুমি সত্যের পথে চলো, তাহলে আমার অভয় বাণী তুমি পাবে, আমার অভয় আশীর্বাদ তুমি পাবে। আর যদি সত্যের পথে না চলো, যদি অসত্যকে অবলম্বন করো, যদি তুমি অসুর হও, তুমি আসুরিক ভাবাপন্ন হও, তাহলে আমি তোমাকে ছাড়বো না। এই যে মায়ের রূপ, এই মায়ের রূপ বিবেকানন্দ দেখে বলছেন যে এই যে মা তুই কালী রূপই আসিস, হ্যাঁ, এই রূপেই তো সমাজ চেতনা জেগে যাচ্ছে, সমাজের চেতনা জেগেছে। এবং সেই পরাধীন ভারতবর্ষে আমরা দেখেছি সেই লক্ষ 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 সেই স্বাধীনতা সংগ্রামী, তারা মাকে গ্রহণ করেছেন, মায়ের একটি ফটো রেখেছেন, পূজা করছেন, মাকে বলছে শক্তি দে, আমাকে শক্তি দে মা, হ্যাঁ, আমি দেশের জন্য, দেশের তোর শৃঙ্খলা মুক্ত করব, তোর শৃঙ্খল পরাধীনতার শৃঙ্খল এই মুক্ত করব, সেই শক্তি দে মা, সেই শক্তিরূপী মায়ের আমরা আরাধনা করতে আমরা আর কয়েকদিন পরেই আগামী 24 তারিখে আমাদের সেই শক্তি আরাধনা শুরু হয়ে যাবে। যদি আমাদের ঠিক ঠিক শক্তি আরাধনা হয়, স্বামী পরমানন্দ বলছেন, বলছেন ভক্ত তুমি সাধক, তোমার যদি ঠিক ঠিক সাধনা না হয় তাহলে তুমি সিদ্ধি লাভ করতে পারবে না। আর যদি তুমি চিন্তা করে সিদ্ধি লাভ হলো না কেন, তোমার জিনিস পেতে নিশ্চয়ই কোন ত্রুটি আছে, সেই ত্রুটির জন্য তুমি এই শক্তি মা শক্তির লাভ করতে পারছো না শক্তিটি। হ্যাঁ, সেখানে খুব সাবধানে চলতে হবে, আমরা যেভাবে চলছি এই পরিবর্তন নিয়ে আসতে হবে সত্যিকার মাকে। হ্যাঁ, আমার সমাজের জাতি নারী সমাজকে শ্রদ্ধা ভক্তি করতে হবে। হ্যাঁ, ভগবান শ্রী রামকৃষ্ণ দেব তিনি তার স্ত্রীকে মাতৃরূপে পূজা করছেন, কেন করছেন, কিসের জন্য দেখাচ্ছেন আমাদের সমাজকে, বলছে দেখো তিনি স্ত্রী হল মাতৃরূপী, তিনি মা জগৎ জননী, তিনি মা সারদা। হ্যাঁ, তো সে আমাদের সেই চিন্তাটা থাকবে, আমরাও ইয়ে করবো একটা ছোট্ট যে পঞ্চম বৎসর বালিকা থেকে শুরু করে একবার 55 বছরের বৃদ্ধাকে আমার মাতৃরূপে দেখব, তিনি গৌরী, তার মধ্যে সেই মহা মায়া শক্তি আছেন, তার মধ্যে সেই মা কালীর শক্তি আছেন, আমরা তাকে এইভাবে শ্রদ্ধা ভক্তি করবো, এইভাবে পূজা করব, তাহলেই আমাদের সমাজ জাতি আবার জাগরিত হবে। আর হিন্দু সমাজ জাগলে তবেই তো আমার ভারতবর্ষ জাগবে, ভারতবর্ষ যদি জাগে তবে পৃথিবীর জাগরণ আসবে। হ্যাঁ, ধর্মের ভিত্তিতে বিবেকানন্দ বলেছেন এবছর এবার আসবে ধর্মের ভিত্তিতে জাগরণ হিন্দু ধর্মে, স্বামী পরমানন্দ বলছেন ধর্মকে অবলম্বন করে এই জাতি আবার জেগে উঠবে, হ্যাঁ, আবার জগৎগুরু আসনে উপবেশন করবে, যদি আমরা ঠিক ঠিক আমাদের ধর্মকে আমরা পালন করতে পারি। ধর্ম আর কিছু নয়, তোমার কর্তব্য কর্মটাই ধর্ম। ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলছেন তুমি মা কালীর পূজা করছো, আমি তোমাকে বারবার বলছি তুমি মা কালীর সাধক, তুমি নারী জাতিকে মাতৃকে পূজা করতে হবে, তোমাকে শ্রদ্ধা করতে ভক্তি করতে হবে, হ্যাঁ, তাদের দুঃখ বেদনা মোচন করতে হবে, তবেই তো তুমি সাধক ঠিক ঠিক সাধক হতে পারবে, তবেই তোমার সাধনা সিদ্ধি লাভ হবে, নাহলে নৈব নৈব চৈব বাবা। হ্যাঁ, আর আর আমার আমার হিন্দু ধর্ম কি শিখাচ্ছে, আমার মহাপুরুষ কি শিখাচ্ছেন আমাদের, বলছেন
দিয়ে দুর্বল ভেরু যে কাপুরুষ যে সে কখনো নিজেকেও জানতে পারে না। হ্যাঁ দেখো তো সেই দুর্বল ভেরু কাপুরুষের হয়ে মা শক্তির রূপিণী, হ্যাঁ শক্তির রূপিণী, সেই শক্তিকে যদি আহরণ করতে হয় সৎ শক্তি সেটি সেই সৎ বুদ্ধি সৎ সম্পন্ন শক্তি তাকে যদি অর্জন করতে হয় তোমাকেও সেরকম সৎ হতে হবে, তোমাকেও সেরকম শক্তি নিতে পারবে তবে তুমি। মা বই যে বলি বারবার বলছি আমি তোমাকে যে মায়ের যে দুটি রূপ একই মূর্তি দুটি রূপ এক হাতে বড় হইতে নিয়ে দিচ্ছেন, যারা সত্যের পথে আছো ধর্মের পথে আছো যারা মাকে পূজা করো মাকে শ্রদ্ধা ভক্তি করো, হ্যাঁ সমগ্র নারী জাতিকে শ্রদ্ধা ভক্তি করো তাদের কোনো ভয় নেই, মা বলছে মা বই তাদের কাছে। আর যারা এই নারী জাতিকে অবমাননা করছো, হ্যাঁ যারা ভোগ্য বস্তু বলে শিকার শুধু ধরে রেখেছো তাদের কিন্তু বিনাশ হবে, তাদের বিনাশের জন্য তিনি অস্ত্র ধারণ করেছেন এই দুটি রূপ, এই দুটি রূপই সমন্বয়ে মা কালী আমরা আগামী আগামী চব্বিশে আমরা সেই মাতৃ আরাধনা করব, শক্তি অর্জন করে আমরা সম্পূর্ণরূপে আমাদের সেই আসল যে সত্য স্বরূপ সনাতন পুরুষকে আমরা লাভ করার চেষ্টা করব, আমার সমাজ জাতিকে আমাদের শক্তিশালী করে গড়ে তুলব। এটি আমার ধর্মানন্দ বলছেন বারবার যে শক্তিশালী হও, বিবেকানন্দ বলেছেন গীতাকে গীতাকে পড়বে কিন্তু তার আগে তুমি নিজের শরীরটাকে সুস্থ সবল করো, ফুটবল খেলো তাহলে কি হবে ওই সুস্থ শরীরের মধ্যে একটা ভালো মন বাস করে, সেই মনটা দিয়ে যে তুমি গীতা পাঠ করো তাহলে গীতাকে উপলব্ধি করতে পারবে, গীতার বাণীটিকে নিয়ে তোমার জীবনে প্রতিফলিত করতে পারবে, দুর্বল দুর্বল ভীরু কাপুরুষ যে তার কোথাও স্থান নেই শক্তি চাই, হ্যাঁ আর সেই শক্তি আধ্যাত্মিক শক্তি, সেই শক্তি শারীরিক শক্তি, সেই শক্তি মানসিক শক্তি, আমরা সেই শক্তি আরাধনা করব মায়ের কাছে, আমরা শ্যামা মায়ের কাছে শক্তির আরাধনা করে আমাদের শক্তি আহরণ করব। আবার একটি বছরের জন্য অপেক্ষা করতে হবে, আগামীতে আসছে মা, সে মায়ের আরাধনা করি, পরপর এসে যাচ্ছে মাতৃসাধনা, এরপরে সে মা জগৎধাত্রী যিনি জগৎকে ধারণ করেছেন তার পূজা আছে, এরকম ধীরে ধীরে আমাদের মাতৃসাধনা থেকে আমরা এগিয়ে যাবো, শেষ হচ্ছে মা সরস্বতী বিদ্যা দেবী, বিদ্যান দেখি তিনি বিদ্যা অজ্ঞান যারা জ্ঞানী না হলে হবে না, ভগবান শ্রীকৃষ্ণের জ্ঞানী জ্ঞানী ভক্ত শ্রেষ্ঠ ভক্ত, সেই জ্ঞানকে সেই মাকে জানতে হবে, মাকে জানলেই তুমি জ্ঞানী হয়ে যাবে। নমস্কার, প্রথমে এই বরাকবাসী আপামর জনসাধারণ সবাইকে আমার দীপাবলির কালী পূজার প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। আমরা জানি আগামী ২৪ তারিখ আমাদের অত্যন্ত আনন্দের উৎসব মা কালীর পুজো, আর এই উৎসবে আমরা সবাই মেতে উঠি, আমরা প্রদীপ প্রজ্বলন করি, প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে মায়ের আরাধনা করে থাকি, মারোয়ারি সম্প্রদায়ের যারা আছেন তারা লক্ষ্মী পূজা করেন সেই দিন, এবং সবাই মিলে আমরা খুব আনন্দের সঙ্গে এই কালী পূজাকে আমরা উদযাপন করে থাকি। আর আমার একটা বিশেষ অনুরোধ থাকবে ছোট ছোটদের প্রতি, যে এই পূজায় বাজি পুরানো একটা আমাদের প্রচলিত প্রথা, সেই প্রথা তো থাকবে কিন্তু সতর্কতার সাথে সেই বাজি পুড়াবেন, বিশেষ করে তুবড়ি, তুবড়িটা তো ডেঞ্জারাস, তুবড়ির থেকে চেষ্টা করবেন বাচ্চাদেরকে, বড়দের প্রতি আমার অনুরোধ বাচ্চাদেরকে দূরে রাখার জন্য, বিভিন্ন ধরনের অঘটন তুবড়ির থেকে হয়ে থাকে। আর সবাই মিলে আনন্দ করুন, সুখে থাকুন কালী পূজার এই শুভ দিনে, তারপরেই আমাদের আসবে ভাতৃতৃতীয়া, ভাতৃতৃতীয়াতেও আমরা আমাদের বোনরা সব ভাইদের হাতে ভাইয়ের কপালে ফুটো দিবে, আর এই যে দিনগুলি দুর্গাপূজা যেভাবে সুন্দরভাবে কেটেছে কালী পূজাও যাতে সুন্দরভাবে কাটে তাই আমি আশা করছি। আর প্যান্ডেল যারা তৈরি করছেন অনেক কষ্ট করে পরিশ্রম করে বিভিন্ন ক্লাব সংস্থা প্যান্ডেল তৈরি করছেন মা কালীর আরাধনা করছেন, সেখানে যাতে শালীনতা থাকে এবং স্বচ্ছতা বজায় রেখে যাতে আমরা এই পূজা সম্পন্ন করতে, এই অনুরোধ রাখি। পুনরায় সবাইকে আমার নমস্কার, বড়দেরকে আমার প্রণাম জানিয়ে আমি পুনরায় আপনাদের শ্রদ্ধা জ্ঞাপন করছি। নমস্কার, কালী পূজা এবং দীপাবলি উপলক্ষে সমস্ত বড়খলাবাসী বড়াকবাসী তথা সমগ্র আসামবাসীকে জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা, বড়দেরকে আমার প্রণাম। দীপাবলি সবার ভালো কাটুক, মা কালিকা শেষে আমি প্রার্থনা করি। গত বছর আমরা জানি, আপনারা সবাই জানেন, আমরা দীপাবলি ভালোভাবে উপভোগ করতে পারিনি, তার কারণ ছিল
তখন মহামারী করোনা ছিল, তারপরে আবার আমাদের বড়াকে আমাদের স্পেশালি আমাদের কাছাড়ে অনেক বড় ফ্লাড এসেছিল, তারপরও আমাদের দুর্গাপূজা এসছে, দুর্গাপূজা সবার ভালোভাবেই কেটেছে, আশা রাখছি কালী পূজা এবং দীপাবলি সবার সুন্দরভাবে ভালোভাবেই কাটবে। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা প্রশাসনের নিয়মকানুন বা ট্রাফিকের আইন কানুন মেনে চলবেন, সেটা আমি আপনাদের কাছে আশা রাখছি। আবারও আমি আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, সবার দিন ভালো কাটুক, দীপাবলি ভালো কাটুক, নমস্কার। আমি শিলচর মহাশ্মশান থেকে কথা বলছি, আমি মহাশ্মশান পুজো কমিটির আমি ভাইস প্রেসিডেন্ট স্বর্ণালী চৌধুরী। আমাদের শিলচরের আপামর জনসাধারণকে আমাদের পুজো কমিটি থেকে দীপাবলির শুভেচ্ছা জানাই। আজ আমাদের মায়ের সমস্ত গহনা পরানো হয়েছে, আজকে খুব একটা আনন্দের দিন আজকে। আর আজকে 6টার সময় আমাদের মন্দিরের চূড়ো উন্মোচন হবে, উদ্ঘাটন হবে, কারণ চূড়োটা আজকে নতুন বানানো হয়েছে। সেখানে উদ্বোধন করবেন আমাদের রামকৃষ্ণ মিশনের মহারাজজি এবং ভারত সেবাশ্রমের মহারাজজি, এবং ওনারা আরতি করবেন, করে চূড়োটা উদ্বোধন করবেন। আর আগামীকাল, আগামী পরশু, তার পরের দিন আমাদের এখানে নানান রকমের অনুষ্ঠান আছে, আপনারা আসবেন, মুক্ত মঞ্চও আছে। কালী পুজোর দিন মানে সোমবার যেদিন পুজো সেই দিন মুক্তমঞ্চ থাকবে, দর্শকরা যে যেরকম ইচ্ছে কবিতা বলুন, গান করুন, নাচ করুন, মঞ্চ মুক্ত মঞ্চ থাকবে, সবাই করতে পারবে, এইটা একটা আমাদের আহ্বান সবার কাছে। এছাড়াও আমাদের নিজস্ব প্রোগ্রাম আছে, কালকেও আছে, আগামী তারপরে 25 তারিখও আছে, আপনারা সবাই আসুন, দলে দলে যোগদান করুন, এবং মার কাজের জন্য আপনারা 10 টাকা হলেও দান করে যান, কারণ আমাদের আসল বাড়ি কিন্তু এইটা, কারণ এখানেই আমরা শেষ শেষ শয্যাটা আমাদের এখানে, কাজেই আপনারা আস্ত শহরের 10 মানুষ 10টা টাকা করেও যদি দেয় তাহলে আমাদের অনেক টাকা হয়ে যাবে, আমরা তাহলে ইলেকট্রিকের চুল্লিটা বসাতে পারবো, কারণ ইলেকট্রিকের চুল্লিটা আমরা বসাতে পারছি না, বিভিন্ন রকমের অবস্ট্রাকলস আসছে, কাজেই আপনারা 10 টাকা করে হলেও দিয়ে যান, কারণ এইটাই আমাদের আসল আসল শয্যা এবং শেষ শয্যা। আসুন দলে দলে এসে মায়ের পুজো দেখুন, আনন্দ করুন, এবং সবাই সুস্থ থাকুন, আমরা আর যেন করোনার আবহাওয়া করোনার মতো আবহাওয়া আমাদের জীবনে যেন আসে না, আমাদের পৃথিবীতে আসে না, যেন ভগবান ঈশ্বর সবার মঙ্গল করুন, এবং আরও কোনো দুর্যোগ আমাদের কবলে যেন আমরা না পড়ি, সেই প্রার্থনা আমরা আর কাছে করি। আমরা দলে দলে এসে আনন্দ করুন, এটাই আমাদের একমাত্র ইচ্ছা। এর জন্য প্রচুর রকমের করে সাজানো আছে, নানান রকমভাবে এটাকে শ্মশান কেউ মনে করবে না, আজকে আপনারা আসুন, কালকে আসুন, পরশু আসুন, শ্মশান মনে হবে না, মনে হবে কোনো একটা মন্দিরের চত্বরে এসছেন। এর মধ্যেই কিন্তু নানানভাবে নানান এর মধ্যেও 3-4টে করে সব আসছে, দাহ হচ্ছে, কিন্তু আমরা কিছুই বুঝতে পারছি না, এমনিতে শ্মশান শুনলে তো আমরা ভয় পেয়ে যাই, কিন্তু আমরা সেই ভয়টা আমরা কাটাবার চেষ্টা করছি। তো আপনাদের আপামর জনশিলচরের জনসাধারণের কাছে আমাদের অনুরোধ, আপনারা আসুন, বিনম্র অনুরোধ, আপনারা আসুন, এবং 10 টাকা করে হলেও আমাদের মাকে প্রণামে দিয়ে দেন, সেটা দিয়ে আমরা সমস্ত কিছু করবো। নমস্কার, নমস্কার। শুধু শিলচরবাসী নাগরিকবৃন্দ, সবাইকে শুভ দীপাবলি উপলক্ষে জানাই আমার আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আপনারা সবাই জানেন আগামী সোমবার আমাদের দীপাবলির সেই উৎসব আমরা পালন করব। তো আমি মায়ের নিকট প্রার্থনা করব যে দুর্গাপুজো যেভাবে আমরা শান্তি শৃঙ্খলার মাধ্যমে কাটিয়েছি, আমার কালী পূজাও যাতে আমরা বা দীপাবলি উৎসবও যাতে আমরা শান্তি শৃঙ্খলাভাবে আমরা বজায় রেখে আমরা ভালোভাবে সেই উৎসবটাকে আমরা পালন করতে পারি, এবং শুধু শিলচর নয়, সমগ্র বরাক উপত্যকার মানুষ, শুধু জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই যাতে শান্তিতে থাকেন, বা সবাই যাতে সেই দীপাবলির উৎসব উপভোগ করতে পারেন, আনন্দ করতে পারেন। আমি মায়ের নিকট প্রার্থনা করব যাতে আপামর বরাকবাসীকে যেন আশীর্বাদ করেন, আমরা যেন সবাই সুখে শান্তিতে আমাদের থাকতে পারি, এবং আমি বিশ্বাস আমার বিশ্বাস আগামী বছর
মায়ের আশীর্বাদে আমাদের ভালোভাবে কাটবে এবং আগামী বছর যাতে আমাদের কোনো প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হতে না হয়, যেমন বন্যা করোনা ইত্যাদি। আমরা বিগত 3 বছর প্রায় আমরা সেই যে প্রাকৃতিক দুর্যোগ আমাদের ছিল সেটা থেকে কাটিয়ে উঠে এবার আমরা দুর্গাপূজা বা আমরা কালী পূজা এবার আমরা একটু আনন্দিত, আমরা উৎসাহিত, আমরা সে পূজা পালন করছি। তো মায়ের নিকট প্রার্থনা করব যাতে আগামী দিনে সেই প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে যেন মা আমাদেরকে রক্ষা করেন। আর আমার সবার প্রতি আমার দীপাবলির শুভেচ্ছা, আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ। যে নবনির্মিত চূড়া সেই চূড়ায় বৈদ্যুতিক মাধ্যমে প্রচলন করে এই মুহূর্তে দীপাবলি এবং কালী পূজা, এই দীপাবলি এবং কালী পূজার একটা বিশেষ পাওনা আমাদের এই সুসজ্জিত সুনির্মিত এই চূড়ার আনুষ্ঠানিক উদ্বোধন হল এবং বৈদ্যুতিক মাধ্যমে এই আলোর আলোর মাধ্যমে এই বাসী বরাবাসী সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি এবারে আবার অনুরোধ করছি আমাদের সুন্দর হয়ে উঠবে, এবারে আমি অনুরোধ করছি আমাদের শ্মশানঘাট কালী পূজা মন্দিরের মাননীয় সভাপতি শ্রী মৃদুল মজুমদার মহাশয়কে সংক্ষিপ্তভাবে তার স্বাগত। সর্বভূতে সুমাতি রূপের সংস্কৃতা নমঃস্তে 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 নম নম সর্বমঙ্গলমঙ্গল্যে শিবে সর্বত্র সাধিকে শরণ্যে তম্বকে গৌরি নারায়ণী নমস্তুতে সৃষ্টিস্থিতিবিনাশানং শক্তিভূতে সনাতনি গুণস্য গুণময়ী নারায়ণী নমস্তে। আগামী 24 অক্টোবর শুরু হতে যাচ্ছে সনাতন ধর্মের দ্বিতীয় প্রধান উৎসব কালী পূজা এবং দীপাবলি। কালী পূজা এবং দীপাবলি উপলক্ষে সকল সনাতনী ভাই বোনদেরকে শুভেচ্ছা অভিনন্দন এবং সাধুবাদ জ্ঞাপন করছি। আমরা জানি হিন্দু ধর্মের 12 মাসে 13 পূজা, সেই 12 মাসে 13 পূজার মধ্যে অন্যতম দ্বিতীয় বৃহৎ ধর্মীয় উৎসব শ্রী কালী পূজা, এবং যাকে শ্যামা পূজা নামে আখ্যায়িত করেছেন, এবং শুভ দীপাবলি। এই দীপাবলি ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন বিশ্বের বিভিন্ন স্থানে এই দীপাবলি পালন করা হয়। এই প্রকৃত পূজার উদ্দেশ্য যে অন্ধকার যে থেকে আলোতে উদ্ভাসিত হওয়া, মানুষের যে অন্ধকার জীবন থেকে আলোর প্রদীপের মাধ্যমে যেভাবে আলোকিত হয়, সেই রকম মানুষের জীবন যেন অন্ধকারময় থেকে যেন আলোতে উদ্ভাসিত হয়, সেজন্য প্রদীপ জ্বালিয়ে দীপাবলি সেই শুভেচ্ছা জানানো হয় সকলকে। সে পূজা আমরা জানি কালী তামসিক রূপ, আমরা জানি সাত্ত্বিক রাজস্বিক এই 3টি রূপের মধ্যে মহাকালীকে তামসিক রূপে আখ্যায়িত করা হয়। সেই কালী পূজা অনেক আগে থেকেই এই ভারত ভূমিতে প্রচার প্রসার হয়েছে, সকলে এই পূজায় আত্মহার আনন্দে মেতে। সেই প্রকৃত পূজার উদ্দেশ্য হচ্ছে পূজা মানে পূর্ণভাবে জানা, সেই পূর্ণকে জানার অর্থ হচ্ছে পূজা। সে আমরা যতই 12 মাসে 13 পূজা পার্বণ করি না কেন, এই পূজার প্রকৃত উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর প্রাপ্তি হওয়া, ঈশ্বরকে লাভ করা। সেজন্য অনেকে অনেকবার পূজা করেন, কেউ মায়ের আরাধনায় তত থাকে, কেউ পূর্ণভাবে এই পূজায় রত থাকেন। আমরা যে পূজাগুলো দেখতে পাই, বিশেষ করে দুর্গাপূজা, কালী পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা, এগুলো সনাতনী সমাজের এক ঐতিহ্য। এই পূজার মাধ্যমে নিজের জীবনের অন্ধকারকে আলোতে উদ্ভাসিত করতে পারলেই সে পূজার সার্থকতা হবে, নয় সারা বছর সে পূজা পার্বণ শুধু
আনুষ্ঠানিকতায় পরিণত হবে। তা সকলকে উদ্দেশ্য করে বলতে চাই যে পূজা আমরা করব, কিন্তু সাত্ত্বিকভাবে পূজা করার চেষ্টা করতে হবে। সাত্ত্বিকতার মধ্য দিয়ে এই পূজাগুলো আমরা সম্পূর্ণ করব, যে পূজায় যেন বিভিন্নভাবে যে তামসিক বৃত্তি যেন না হয়, তামসিক বৃত্তিতে যেন পূজা না হয়। তাই এই প্রকৃত পূজা আমরা করি, যে বারো মাসে যে তেরো পূজা করি, এর প্রকৃত অর্থ হচ্ছে যে নিজেকে সেই সাধারণ স্তর থেকে উন্নত স্তরে নিয়ে যাওয়া আসল উদ্দেশ্য। না হয় এই পূজা পার্বণ ভিতায় পরিণত হবে। তাই শ্যামা পূজা, এই কালী পূজা, মায়ের এক রূপ কালী, তিনি বিভিন্নভাবে তার রূপে তিনি এসেছেন। আমরা জানি কালী, দুর্গা, সরস্বতী, লক্ষ্মী বিভিন্ন তার রূপ, কিন্তু তিনি এক এবং অদ্বৈতী। তিনি এক অদ্বিতীয়। তিনি চণ্ডীতে বলছেন, ইত্যম যদা যদা বাদা দানবক্তা ভবিষ্যতি তদা তদা প্রতিজ্ঞাহম পরিশ্রমে। যখন যখন দানবের উৎপত্তি হয়, দানবের উৎপীড়ন হয়, তখন এই পৃথিবীর কল্যাণের জন্য তিনি এই দরাদামে আসেন। তিনি অসুরদের বিনাশ করেন এবং সাধু সজ্জনদের রক্ষা করেন এবং ধর্ম সংস্থাপন করেন। তদ্রূপ আমরাও শ্রীমৎ ভগবদ গীতাতেও দেখি, ভগবান বলছেন যে একই শ্লোক, যে গীতার চতুর্থ অধ্যায়ে বলছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধনাং বিনাশায় চতুস্থিতম ধর্ম সংস্থাপনত্বায় সম্ভবামি যুগে যুগে। এই যুগে যুগে দেব দেবীরা এসেছেন, ভগবান তাদের রূপ নিয়ে এসেছেন এই কল্যাণের জন্য, জগৎ কল্যাণের জন্য, জগৎকে ধর্ম স্থাপন করার জন্য, জগতে হিতের জন্য। তাই জগতের হিত তখনই হবে যে এই ভারতভূমিতে নারীরা যতক্ষণ না সুরক্ষিত থাকবে। আমরা দেবদেবীর পূজা করি, কিন্তু আসল দেবদেবী যারা, যে জ্যান্ত দেবদেবী বলা হয় মাতৃ, মাতৃকে মাতা জ্ঞানে, মাতৃজ্ঞানে আমরা যদি পূজা করতে না পারি, তাহলে আমাদের ওই পূজা ভিতায় পরিণত হবে। তাই দেশে আর যে অরাজকতা সৃষ্টি হচ্ছে, যে নারীরা নির্যাতিত হচ্ছে, সমাজের নারীরা অবহেলিত অবস্থায় জীবনযাপন করছে, ঘরে ঘরে নারীদের নির্যাতন সম্মুখীন হতে হচ্ছে, সেই নারীরা বঞ্চনার শিকার হচ্ছে, নারী শক্তি অবহেলিত হচ্ছে, সেই শক্তিকে যদি আমরা জাগ্রত করতে চাই, তাহলে আমাদেরকে মাতৃপ্রেম, মাতৃভক্তি জাগ্রত হতে হবে, তাহলেই আমাদের এই পূজা পার্বণ সার্থক। আসল পূজা সেই তখনই পূর্ণ হবে যে পৃথিবীতে, এই বিশেষ করে ভারতবর্ষে নারীরা যেন সুরক্ষিত থাকে। সেই নারী শক্তি জাগ্রত হলেই সেই পূজার সার্থকতা আসবে। সকলকে দীপাবলির প্রীতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি শঙ্করণ মিশন এর শ্রীমৎ বিজ্ঞানন্দ ব্রহ্মচারী সকলকে এই দীপাবলি এবং শ্যামা পূজার শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সকলেই আসাম বরাকবলি প্রত্যেককে দীপাবলির শুভেচ্ছা জানাই, সবার জীবন সুন্দর এবং মঙ্গলময় হোক এই কামনা করি।
নমস্কার, রামকৃষ্ণ মিশন সেবাশ্রম শিলচর থেকে স্বামী গণদেশানন্দ বলছি। আজ কালী পূজার আগের দিন, আগামীকাল অমাবস্যা পড়বে 5টার সময়, বিকাল 5টায়। তারপর থেকে মা কালীর পূজা করা যাবে অমাবস্যাতে। অন্যান্য বছরের মতো এবারও রামকৃষ্ণ মিশন সেবাশ্রম শিলচরে কালী পূজা অনুষ্ঠিত হবে। মা কালীর পূজা অনুষ্ঠিত হয় এই জন্যে আমাদের সমাজের যত গ্লানি, যত রকমের বিপদ আপদ, সবার হাত থেকে আমাদের রক্ষা করার জন্যে মা মহামায়ী মা কালীকে আমরা পূজা করে থাকি। মা কালীর পূজার বিশেষ অনুষ্ঠান সন্ধ্যে 7টা থেকে আমাদের আশ্রমে শুরু হবে এবং এটা সারা রাত ধরে চলবে। ভোরবেলায় ঠাকুরের মন্দির খোলার পরে হোম যজ্ঞ হবে এবং সকালবেলায় মায়ের ঘর বিসর্জন হবে, বিকালবেলায় ঠাকুরের প্রতিমা বিসর্জন হবে আমাদের নিজেদেরই পুকুরে। তো এই উপলক্ষে সব ভক্তদের আমরা আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা সবাই আসবেন। মহিলাদের রাত্রি 10টা পর্যন্ত আমরা আশ্রমে থাকতে দিই, তারপর মায়েদের সবাই চলে যান, ভক্তরা সবাই থাকেন। আপনারা সবাই এসে মায়ের কাছে প্রার্থনা করবেন যাতে আমাদের সমাজের এই যে গ্লানি, অন্যান্য সব কিছু নিয়ে আমরা একটু কষ্টের মধ্যে আছি, তিনি যেন আমাদের এই কষ্টের হাত থেকে রক্ষা করেন। তার 4টি হাত, একটি হাতে মুণ্ড রয়েছে, এই মুণ্ডটা হচ্ছে অশুভের নাশ তিনি করে হাতে নিয়েছেন। একটি হাতে খড়্গ রয়েছে, এই খড়্গ দিয়ে তিনি আমাদের অশুভ নাশ করছেন। একটি হাত পেতে রেখেছেন, সেই হাতে আমরা আমাদের যত রকমের প্রার্থনা সেই প্রার্থনাগুলি তার হাতে দিচ্ছি। আরেকটি হাত অভয়, সেই হাত দিয়ে তিনি আমাদের অভয় দান করছেন, আমরা যা চাইছি তাই তিনি আমাদের বিতরণ করছেন। এইরকম মনোভাব নিয়ে আপনারা মায়ের কাছে আসবেন, এসে মায়ের পূজা দেখবেন, মায়ের কাছে সবার কল্যাণ প্রার্থনা করবেন। কামনা বাসনা নয়, আমরা সবাই যেন সুখে শান্তিতে থাকতে পারি, আনন্দে থাকতে পারি মাকে নিয়ে। সবাই সুখে থাকলেই তো আনন্দ, একজনের সুখে তো হয় না, সবাই আনন্দে থাকলে আমরা সবাই আনন্দ পেতে পারি। ঠাকুর রামকৃষ্ণদেব এসেছিলেন ঠিক এই কারণে, অবতার পুরুষরা এই জন্যই আসেন। প্রথমত তিনি সবার দুঃখ দূর করেন, তারপর সবাইকে আনন্দ দেন, সবার আনন্দে সবাই আনন্দিত হয়। যখন এইরকম পরিবেশ হয় তখন অবতারের আশাটা ঠিক ঠিক মতো হয়। ঠাকুর এসেছিলেন, ঠাকুর মা কালীকে সাধনা করে জাগিয়েছিলেন। জাগালে ভারত শ্মশান তীরে, শ্মশান বাসিনী মহাকালী রে, মাতৃ নামের অমৃত নীরে, ভাসালে জগৎ ভারত জগতে আবার। কাজী নজরুল ইসলাম ঠাকুর সম্বন্ধে এই গান লিখেছিলেন। তিনি জন্মেছিলেন ভারতবর্ষে, শ্মশান বাসিনী সেই মাকে, অবতারিণী মাকে জাগিয়েছিলেন, আর তিনি সেই মাতা জাগ্রত হয়ে, জাগ্রতা হয়ে আমাদের সবার কল্যাণ করে গেছেন। আর যত দিন যাচ্ছে তার প্রভাব আমরা বুঝতে পারছি, ঠাকুর আমাদের সেইভাবে গড়ে তুলেছেন। আমরা সবাই এই সমাজে সবার কল্যাণ আনন্দ যাতে হয় তার সঙ্গে সঙ্গে আমরাও যেন এগিয়ে যেতে পারি মহসিন দিকে, এইভাবে আমরা এগিয়ে চলি। আজকের এই দিনে, কালী পূজার আগের দিনে, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, সবাই আশ্রমে আসুন, পূজা দেখুন, প্রসাদ গ্রহণ করুন, ঠাকুরের মা কালীর আশীর্বাদ গ্রহণ করুন। যে আশীর্বাদ ঠাকুর মা স্বামীজি মা কালীর হাত দিয়ে আমাদের কাছে আসবে, আমরা সবাই আনন্দে দিন কাটাতে পারব। আপনাদের সবাইকে শ্রদ্ধা নমস্কার জানাচ্ছি। Yeah.
নমস্কার, আগামী দীপাবলি তথা দীপ উৎসবের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই। আমরা সবাই জানি ভারতবর্ষে আজকের দিনটি খুবই গুরুত্বপূর্ণ, কেননা আজকের দিনটিতে প্রভু শ্রীরাম 14 বছর বনবাস শেষ করে আজকের দিনে অযোধ্যা ফিরেন। আর সেই উপলক্ষে আমরা দীপ জ্বালিয়ে আজকের দিনটি আমরা প্রত্যেক বছর আমরা পালন করি, এবং আমরা আজকের দিনটি অত্যন্ত আমাদের জন্য খুশি এবং গৌরবের কথা। আমরা জানি যে দীপ একটা প্রজ্বলনের মাধ্যমে অন্ধকার থেকে আলোকিত হয়, তাই আজকের দিনটিতে সবার জীবনে যেভাবে একটা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে একটা অন্ধকারময় জীবন থেকে একটা আলোরময় জীবনে যাতে প্রবেশ করুক, এই শুভেচ্ছা বার্তা আমি কাছার তথা সমস্ত আসামবাসীকে জানাচ্ছি। এবং প্রত্যেক বছরের ন্যায় এই বছরও দীপাবলি উৎসব সরকারি আইন মেনে পালন করুন এবং সুস্থ থাকুন। আশা রাখছি মা কালী এবং আমাদের ভগবান রামের বাড়ি পুনরা পদার্পণের যে উৎসব, সেই উৎসবটি আরও সুন্দর এবং গৌরব হয়ে তুলুক এবং প্রত্যেকটির জীবনে সুস্থ এবং সবল এবং আলোময় জীবন হোক, এই কামনা রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি। নমস্কার। নমস্কার। কালীপূজা উপলক্ষে বরাকবাসী তথা কাছাড় এবং বিশেষ করে বরখলার জনগণকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা ও প্রীতি জানাচ্ছি। আশা করি এই পুজোর পর আমাদের মধ্যে আমাদের যে অসুবিধা আছে সেগুলো দূর হবে এবং কালীমায়ের আশীর্বাদে আমরা সুখে এবং সম্প্রতি বজায় রেখে আমরা। একটা কথা এখানে যদিও অপ্রাসঙ্গিক না বলে পারছি না, আসাম সরকার তৃতীয় ও চতুর্থ শ্রেণীর ইন্টারভিউ নিয়েছিল, চতুর্থ শ্রেণী একটা রেজাল্ট বের হয়েছে। এই রেজাল্টে দেখা গেছে বরাক উপত্যকাতে খুব কম ছেলেমেয়েরা এখানে সিলেকশন রিটেনে তারা পাশ করেছে এবং একটা পোস্টের এগেনস্টে দুজন করে তারা রেখেছে, এখন ওরের হবে। আমার দাবি হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে, অন্তত বরাক উপত্যকার যে সব পোস্ট আছে এখানকার ছেলেমেয়েদেরকে যাতে দেওয়া। ফোর্টগেটে যদি এখান লোকের ছেলেমেয়েরা না পায় তাহলে তারা তো আর কোনো সুযোগ নেই। এই জন্য উনার কাছে অ্যাপিল, বরাক উপত্যকার ছেলেমেয়েরা যাতে এই উপত্যকাতে তাদের নিজ নিজ জেলায় চাকরি পায়, এই আবেদন রাখছি। এই সঙ্গে আজকের এই পবিত্র দিনে আমি আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে আমি অনুরোধ রাখছি, আমাদের কাছাড়ে বা বরাক উপত্যকার ছেলেমেয়েরা যারা নিজ নিজ জায়গায় যাতে তারা চাকরিতে পান, তাদেরকে এটা কনসিডার করা হয়, এই আমার অনুরোধ দাবি।